চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে বিবাহিত মহিলারা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ, সংসারে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। চৈত্র মাস হলো মা লক্ষ্মীর মাস, আর গৃহের সুখ শান্তি লুকিয়ে রয়েছে বাড়ির মহিলাদের হাতে। তাই আপনি পারেন আপনার সংসারে উন্নতি করতে, কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই বৃহস্পতিবার দিনে এই পাঁচটি কাজ করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন, মা লক্ষ্মী দেবী কুপিত হবেন। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি অবশ্যই করে জানাবেন। এই পাঁচটি কাজ কখনই করা উচিত নয় বৃহস্পতিবার দিনে, যার ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি কখনোই আপনার পরিবারে উন্নতি লাভ করতে পারবেন না, জীবনে সুখ শান্তি নষ্ট হবে। মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে। তাই বলা হচ্ছে বৃহস্পতিবার দিনে এই পাঁচটি কাজ সম্পর্কে এক্ষুনি সচেতন হয়ে যান, নচেত আপনার কপালে চরম দুর্ভাগ্য নেমে আসবে, আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই নিজে দায়ী থাকবেন। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনে দুর্ভাগ্যের জন্য আমরা কতটাই দায়ী, এর ফলে কী কী ক্ষতি হয় বা কী কী অমঙ্গলজনক ঘটনা আমাদের জীবনে নেমে আসে সেই সম্পর্কে বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, দেখবেন অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব এই দিনে কোনোভাবেই বাড়িতে ঝগড়া বিবাদ একদমই করবেন না। শাস্ত্রমতে যে বাড়িতে নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই থাকে সেই গৃহে কখনোই সুখ শান্তি বজায় থাকে না, এমনকি মা লক্ষ্মী দেবী বসবাস করেন না। আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী, এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে। তাই বলা হচ্ছে আপনি যদি এই বৃহস্পতিবার দিনে এই কাজটি করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবী কুপিত হবেন, আপনার গৃহত্যাগ করবে, আর আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী। আমরা প্রত্যেকে জানি আমাদের গৃহে অলক্ষ্মী প্রবেশ করলে জীবনে সুখ শান্তি, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই ভুলেও এই দিনে বাড়িতে কোনোভাবেই ঝগড়া বিবাদ একদমই করবেন না, এর ফল আপনাকে ভোগ করতে হবে আর আপনি হাত নাতে পেয়ে যাবেন। এবার অপর দিকে দেখে নেব, এই দিনে কোনোভাবেই চুলে শ্যাম্পু বা সাবান দেবেন না। এই কাজটি যদি আপনি এই দিনে করে থাকেন তাহলে আপনার সংসারে চরম আর্থিক সমস্যা দেখা দেবে, জীবনে অর্থকষ্ট দেখা দেবে। তাই ভুলেও এই দিনে কোনোভাবেই চুলে শ্যাম্পু বা সাবান দিয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ এবং তুলসী পাতার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন তাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না, এর ফলে মাতা তুলসী আপনার প্রতি রুষ্ট হবেন। তেমনি লক্ষ্মী পুজোয় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসী বিষ্ণুর প্রিয় এবং শিলায় আটকে থাকার সময় বিষ্ণুর সাথে বিয়ে হয়, এর ফলে তুলসী সতীন হয় লক্ষ্মীর। তাই লক্ষ্মী পুজোয় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এবার অপর দিকে দেখে নেব, এই দিনে কোনোভাবেই নখ কাটবেন না। নখ কাটা এই দিনে একটি অনুচিত কাজ হিসেবে ধরা হয়ে থাকে, এর ফলে আপনার জীবনের প্রতিটা কাজে খুঁত রয়ে যাবে, আপনি কোনো কাজই ভালোভাবে সফল হতে পারবেন না। তাই এই দিনে ভুলেও নখ কাটবেন না। এবার অপর দিকে দেখে নেব, এই দিনে যারা মা লক্ষ্মীর পুজো করেন, লক্ষ্মীর ব্রত পালন করেন, তারা অবশ্যই সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন। আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার খাবেন না, এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি রুষ্ট হবেন। মা লক্ষ্মী দেবীর রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে,
মা লক্ষ্মী দেবীর কৃপালাভ থেকে বঞ্চিত হবেন। তাই ভুলেও এই দিনে কোনোভাবেই আমিষযুক্ত খাবার একদমই খাবেন না। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি এই দিনে এইসব কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে কী কী সমস্যা বা বিপদ দেখা দিতে পারে। আশা রাখব আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সপ্তাহের বৃহস্পতিবার হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বার, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার। তাই আপনি যদি এই দিনে এই সব ক্রিয়াকর্মগুলি করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই অমঙ্গলজনক ঘটনা ঘটবে। এবার অপর দিকে দেখে নেব, এই দিনে আপনি কোনোভাবেই বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না। বাড়িঘরকে আপনি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ মা লক্ষ্মী দেবী অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা একদমই পছন্দ করেন না। এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে, আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর বসবাস হবে না। তাই আপনি আপনার বাড়িঘরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। শাস্ত্র মতে বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেই গৃহে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে, গৃহেতে কখনোই দুঃখ কষ্ট বা বিভিন্ন সমস্যা দেখা দেয় না। দর্শক বন্ধু, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে বিবাহিত মহিলারা কোনোভাবেই এইসব কাজগুলি একদমই করবেন না। এর ফলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, সাংসারিক জীবনে চরম বিপদ দেখা দেবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলুন এবং এই দিনে প্রত্যেকেই বাড়িতে মা লক্ষ্মী দেবীর পুজো পাঠ এবং পুজোর আয়োজন করুন। দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার সংসারে চরম উন্নতি হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আর অতি অবশ্যই আপনি যদি একজন মা লক্ষ্মী দেবীর ভক্ত হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি অবশ্যই করে জানাবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা, দুঃখ কষ্ট, আর্থিক কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার সংসার ধনধান্যে ভরে উঠবে, জীবনে সুখ শান্তির কখনোই অভাব হবে না, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। সর্বদাই মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে কোনো বিপদই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। সকল প্রকার ক্ষতির হাত থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবেন।